وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. وبعد এক্ষেত্রে আপনার যারা নামাজ আদায় করে না, সালাত পড়ে না, তাদেরকে আপনার আল্লাহর বাণী শুনিয়ে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনিয়ে দিবেন। যদি আপনারা আলেম না হন, যে সকল আলেমদের আপনার কথা তারা শুনলে, শোনালে আপনার তারা তাদের মনে প্রভাব পড়বে, আল্লাহর ভয় সৃষ্টি হবে, তাদেরকে এই কথা জানিয়ে দিবেন যে আল্লাহ তাআলা এই মানব সৃষ্টির এবং জিন সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন রবের দাসত্বের জন্য, ইবাদতের জন্য। লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব করবে। যেই আল্লাহর জমিনে খাচ্ছে, যেই আল্লাহর জমিনে আপনার সমস্ত নিয়ামত উপভোগ করতেছে, যেই আল্লাহ তাকে রিজিক দিয়েছেন, যেই আল্লাহ তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন, যেই আল্লাহ তাকে দুনিয়াতে এত নিয়ামত দিয়েছেন। ফাবি আইয়ালাই রব্বিকুমা তুকাযিবান ওমা বিকুম মিন নিয়মতি ফামিনাল্লাহ। যা তোমাদের কাছে নিয়ামত আছে সমস্ত কিছুই একমাত্র আল্লাহর, সবই আল্লাহর, সবই আল্লাহর, সবই আল্লাহর। কোনটার তুমি অস্বীকার করবে, কোনটা তুমি অস্বীকার করবে? যা যা নিয়ামত আল্লাহ দিয়েছেন, কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? তাদেরকে দাওয়াত দিবেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কালেমায়ে শাহাদাতের পরে একজন মুসলিমের জীবনে সর্বপ্রথম আউয়াল ও আকবারুল ফরজ হচ্ছে ইসলামের পাঁচটি আরকানের দ্বিতীয় আরকান রোকন, সেটি হচ্ছে আকিমুস সালাত, পাঁচ ওয়াক্ত খামসা সালাওয়াত। দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, ১৭ রাকাত পড়ে তারা জানান দিবে আমরা মুসলমান। ওমা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিক নই, আমরা মুশরিক নই, আমরা মুসলমান, আমরা আনুগত্যশীল আল্লাহর বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনা আব্দ ও বাইনা শিরক ও বাইনাল কুফরে তারিকুস সালাহ ফমান তারাকাহা ফাকাদ কাফার ফমান তারাকা সালাতান ফাকাদ কাফার। যে ব্যক্তি রবের দাসত্ব সর্বপ্রথম কালেমা শাহাদাতের পরে আসে আল্লাহর ইবাদত লিয়াবুদুন, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিল, সে মুসলমান থাকে না, সে ফাকাদ কাফার, সে তার রবের সাথে কুফরি করলো। খুনির চেয়েও বড় গুনাহগার হচ্ছে আপনার বেনামাজি, জেনাকারের চেয়েও বড় গুনাহগার হচ্ছে বেনামাজি। জেনা নিঃসন্দেহে কাবিরা গুনাহ, খুন নিঃসন্দেহে কাবিরা গুনাহ, সর্বনিকৃষ্ট কাজ। তারপরও তার থেকে বড় আপনার পাপ হচ্ছে সালাত পরিত্যাগ করা, সালাত পরিত্যাগ করা। সালাত পড়তেই হবে একজন মুমিনকে যতক্ষণ পর্যন্ত তার দেহে প্রাণ আছে। বালে ঘর পর থেকে নিয়ে তার যখন থেকে তার উপরে সালাত ফরজ হয়েছে, দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত মাত্র ১৭ রাকাত, মাত্র কয় রাকাত? ১৭ রাকাত। আমাদের দেশে ইশার নামাজে পড়ে ৩০ রাকাত বা ১৫ রাকাত। কিন্তু নামাজকে কঠিন বানিয়ে দিছে এই সমাজের এই ভণ্ড মোল্লারা। এই জন্য বহু মানুষ এই যে ইশার নামাজে পড়তে হবে ১৫ রাকাত, জোহর নামাজ ১২ রাকাত, ১৩ রাকাত, ১৪ রাকাত, এই যে রাকাত সংখ্যা বাড়িয়ে দিছে মানুষ এই ভয়ে মসজিদে আসে না। তাদেরকে আমরা বলবো দৈনন্দিন আমাদের রব আমাদের উপরে মাত্র ১৭ রাকাত নামাজ ফরজ করেছেন, ফজরে ২, জোহরে ৪, আপনার আসরে ৪, মাগরিবে ৩, এশায় ৪, এই পাঁচ ওয়াক্ত নামাজ মাত্র ১৭ রাকাত পড়লে আপনি পাক্কা মুসলমান। আর যদি এই ১৭ রাকাত পাঁচ ওয়াক্ত নামাজ না পড়েন, আপনি কুফুরি করলেন আপনার রবের সাথে। এই মর্মে ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছেন হুকমু তারিকুস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান। সেখানে বিস্তারিত তিনি রয়েছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে কুফুরি করলো তার রবের সাথে। অতএব সবচেয়ে বড় আকবারুল কাবের শিরকের পরে সব সবচেয়ে বড় জঘন্যতম পাপ, জঘন্যতম গুনাহ যদি হতে পারে, আর সেটি হচ্ছে সালাত তরিক করা, পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া। সেই যুবকদেরকে, সেই যুবতীদেরকে, সে মুসলিম সমাজকে জানিয়ে দেন যে আল্লাহ দৈনন্দিন আপনার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ মাত্র ১৭ রাকাত ফরজ করেছেন। এই ১৭ রাকাত পড়তে মাত্র ২০ থেকে ২৫ থেকে আধা ঘন্টা লাগতে পারে, সর্বোচ্চ ২৪ ঘন্টা যদি আপনি আপনার রবকে, আল্লাহকে যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনার মালিক, যিনি আপনার স্রষ্টা, যিনি আপনার রব, যিনি আপনার আল্লাহ, তিনি ফরজ করেছেন মাত্র ১৭ রাকাত আপনি নামাজ পড়বেন না, আধা ঘন্টার সময় রবকে দিবেন না ২৪ ঘন্টার মধ্যে। এইভাবে তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিন যে নামাজ পড়তেই হবে। কোরআনে আল্লাহ তাআলা একাধিক ৭০ থেকে ৮০টি আয়াতের উপরে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, সালাত
প্রতিষ্ঠা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, অজুইলাত কুররাত আয়ুনি ফিস সালাহ, আমার চক্ষু শিথিল হয়, আমার অন্তর শিথিল হয়, আমার চক্ষু শিথিল হয় সালাত দিয়ে, সালাত দিয়ে, সালাত দিয়ে। সুবহানাল্লাহ, হে বিলাল তুমি আজান দাও, আজান দাও, আজান দিয়ে আমার অন্তর শিথিল করো, আমি যখন সালাতে প্রবেশ করতে পারি, আল্লাহর দাসত্বে প্রবেশ করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, সেজদায় অবনত হতে পারি, আল্লাহর তাকবীর, আল্লাহর বরত্ব মাহাত্ম ঘোষণা করতে পারি। অতএব প্রত্যেক মুসলমানকে জানতেই হবে, প্রত্যেক দিন প্রতিদিন তার উপরে পাঁচ ওয়াক্ত সালাত ফরজে আইন পড়তেই হবে, চার ওয়াক্ত না, তিন ওয়াক্ত নয়, আবার আপনার কম নয় বেশি নয়, পাঁচ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত পড়লে আল্লাহ তাআলা কি দিবেন, পঞ্চাশ ওয়াক্তের নেকি দিবেন, পঞ্চাশ ওয়াক্তের নেকি দিবেন। দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পঞ্চাশ ওয়াক্তের নেকি পাবেন। মেরাজের ইসরা এবং মেরাজের সর্বোচ্চ গিফট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্তম আসমানে নিয়ে গেলেন। সেখানে নিয়ে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথোপকথন হয়, সেখানে সবচেয়ে বড় উপহার গিফট এই উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত খামসা সালাওয়াত, আল্লাহ ফরজ করেছেন পঞ্চাশ ওয়াক্ত, সর্বশেষ কমতে 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 সেটা আসলো পাঁচ ওয়াক্তে। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যান আপনার উম্মতকে পাঁচ ওয়াক্তের আদেশ দিন, তার পাঁচ ওয়াক্ত যদি দিনে রাতে আপনার চব্বিশ ঘন্টায় আপনার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তাদেরকে পঞ্চাশ ওয়াক্তের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। ধরুন কেউ তাই 3,000 টাকা বেতনে চাকরি করতেছে, তার মালিক বললো আজকে থেকে তোমাকে প্রতি মাসে আপনাকে 3,00,000 টাকা করে বেতন দিব, সে কত খুশি হবে। তো সে এর থেকে মহা 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 আপনার পুরস্কার আল্লাহর কাছে, আজরান আজিমা মহাসাফল্য আল্লাহর কাছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সলাত পড়তেই হবে, কোনো ডিসকাউন্ট নেই, সলাত পড়তেই হবে, পাঁচ ওয়াক্ত কোনো ছাড় নেই, মুসলিম থাকতে হলে সলাত পড়তেই হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।